আমরা কিভাবে বুঝলাম যে ওনারা 30টা পাবে? 30টাও আরো কম পেতে পারে, কারণ আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে ঘুরি, সাধারণ মানুষ যারা ভোটার তাদের সাথে কথা বলি, তাদের অন্তরের কথা আমরা শুনতে পাই। ওনারা তো ক্ষমতায় আছেন, কালো চশমা চোখে দিয়ে ঘুরেন, তারপরে আপনার প্রশাসনের ভিতরে থাকেন, সাধারণ মানুষের সাথে ওনাদের খুব একটা সম্পর্ক এখন আর নাই, সেই কারণে সাধারণ মানুষের মনোভাব ওনারা বুঝতে পারেন না। সেই জন্যই আমরা বলি যে আমরা সাধারণ মানুষের যে মনোভাবটা বুঝেছি হাটে মাঠে ঘুরে, সেখানে জনগণ তাদেরকে হোয়াইট ওয়াশ করে দিবে যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়। যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, আর পরের বিষয়টা আসে, উনি বললেন যে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা নির্বাচনে আসতে চাই। আমেরিকাকে আঁকড়ে ধরেছে, আমেরিকাকে বিএনপি আঁকড়ে ধরে নাই, বিএনপি আঁকড়ে ধরেছে জনগণকে। আমেরিকা বা আমেরিকা না, শুধু বিশ্বের যারা গণতন্ত্রকামী মানুষ, রাষ্ট্র, তারা সকলেই পৃথিবীর সকল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চায়, আমেরিকাও সেটা চায়। সেই কারণেই আমেরিকা দেখেছে বাংলাদেশে যে গণতন্ত্র নাই, আওয়ামী লীগ গণতন্ত্রকে মানে উঠিয়ে দিয়েছে, এখানে নির্বাচনের নাম মাত্র নেই, তারা এই জন্য এখানে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে। শুধু আমেরিকা না, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারতও বলে এই বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন তারা দেখতে চায়। এখন উনি তোষামোদীর কথা বললেন, তোষামোদী তো বিএনপি করে না, আওয়ামী লীগকে আমরা দেখেছি ভারতে গিয়া আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বলতে যে তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তোমরা হাসিনাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করো। সেটা উনি এবার এসে চট্টগ্রামে একটা হিন্দুদের প্রোগ্রামে অবলীলায় সেটা বলে দিলেন। আবার এই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে এই ব্লিংকেনের সাথে গত বছরে এরকম একটি বৈঠকে তিনি বলেছেন যে তোমরা বিএনপিকে নির্বাচন নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ, এখন উনি বলছেন আবার তারা মডেল নির্বাচন দিবেন, ওখানে যা বলছেন আওয়ামী লীগের মডেল নির্বাচনে দেশের মানুষ তো কিছুদিন আগেই দেখেছে, ব্রাহ্মণবাড়িয়াতে সাত্তার মডেল, আওয়ামী লীগের মডেল নির্বাচন দেখেছে 2018 সালে দিনের ভোট আগে রাতে করার নির্বাচন, আওয়ামী লীগের মডেল দেখেছে এদেশে নির্বাচন জনগণ আপনার 2014 সালে যে সেখানে আপনার ভোটারবিহীন রাজনৈতিক দলবিহীন নির্বাচন, এই আওয়ামী বা মডেল নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশকে করতে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক আপনার গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে করতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে কাছে ক্ষমতা হস্তান করে একটা লেভেল প্লেইং ফিল্ডে এসে নির্বাচন করতে হবে। আপনার পাঁচ সিটিতে যাবেন না, কোথায় পাঁচ সিটি কার প্রশ্নই উঠে না, কারণ এখানে কি ট্র্যাপ আছে, ফাঁদ আছে? অবশ্যই আমরা এই নির্বাচনে আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। যেমন ধরেন আমি বলি আমার এলাকা হালুয়াঘাট, আমি বলছি হালুয়াঘাটে কয়েকদিন আগে আপনার পৌরসভা নির্বাচন হয়ে গেল, সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দিয়েছে, আমরা তো বলেছি আমরা নির্বাচন করব না, আমাদের একজন দাঁড়িয়েছিল উনি পদত্যাগ করেছেন দল থেকে, আবার আওয়ামী লীগের আরও 2 জন বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল। পরে নির্বাচনের পরের দিন দেখলাম ওই আওয়ামী লীগের ক্যান্ডিডেটের মানে বিদ্রোহী যারা ছিল তারা একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আনল, এই নির্বাচনের কারচুপি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য। এটা আমাদের বক্তব্য নয়। এখন এই যে বিষয়টা আসলো যে আওয়ামী লীগের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, কোনো নির্বাচনই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় না, হবে না, হতে পারে না। ব্রাহ্মণবাড়িয়াতে একটা ট্র্যাপ ছিল, পাঁচ সিটিতে কি সরকারের কোনো ট্র্যাপ আছে? থাকতে পারে, যারা ট্র্যাপে পা দিবে তাদের ভাগ্য ওই সাত্তার সাহেবের মতোই বরণ করতে হবে, এর 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 অন্যরকম কিছু নয়। সাত্তার সাহেবকে যেরকম আওয়ামী লীগের কোলে উঠে নির্বাচন করতে হয়েছে, পুলিশের প্রহরায়, গোয়েন্দা সংস্থার প্রহরায় আওয়ামী লীগের বেষ্টনীর মধ্যে থেকে নির্বাচন করতে হয়েছে, উনি তো বিএনপির একজনকেও নির্বাচন দিতে পারেন নাই, তো সেরকম ওনাদেরকে দিতে হবে। এই সব ট্র্যাপে পড়ে যারা, এই আওয়ামী লীগের ট্র্যাপে যারা পড়বে বা পড়তে চায় তাদের ভাগ্য জনগণই নির্ধারণ করে দিবে, এই ব্যাপারে আমার কিছু বলার নাই। তিনি আরেকটি কথা বলেছেন যে বন্ধু রাষ্ট্র যদি আপনার অন্যায় করে তাহলে কি তার বক্তব্য রাখা যাবে, প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদ করা যাবে, অবশ্যই রাখবেন, করবেন না কেন? শুধু আমেরিকা অন্যায় করছে, আপনার প্রতিবেশী দেশ আপনাদের এত ভালো বন্ধু, তো তারা যে বাংলাদেশের তিস্তার পানি দিচ্ছেন না সেটা তো প্রতিবাদ করেন না, এখানে যে আপনার সীমান্তে গুলি করে মানুষ হত্যা করছে সেটা তো প্রতিবাদ আপনারা করেন না, আপনার এখানে যে আমাদের আরও অনেক অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো তো আপনারা প্রতিবাদ করেন না। আজকে কেন আমরা বলতে চাই, উনি আরেকটা কথা বলেছেন, বিএনপি যে ভয়ে আতঙ্কিত হয়ে নির্বাচনে যেতে চায় না, বিএনপির আতঙ্ক নাই, মানে আপনাদের জনসমর্থন নেই, বিএনপির আতঙ্ক হচ্ছে, বিএনপির আতঙ্ক হচ্ছে ওই যে আওয়ামী লীগের যে ভূত, তারা যে আপনার ওই ভোট কেন্দ্রে ঢুকে ভোটারদের ভোট কাজটা তারা করিয়ে দেয় সেটা হচ্ছে আতঙ্ক। শুধু বিএনপির আতঙ্ক নয়, তারা হচ্ছে জনগণের আতঙ্ক, দেশের আতঙ্ক, দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। সেই কারণে আমরা বলেছি যে
সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, যেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে, ভোটাধিকার থাকবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে ভোটাধিকার থাকবে না বলেই আমাদের অপরিবর্তনীয় সিদ্ধান্ত এই সরকারের। নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আমি জানতে চাইবো।